হ্যাঁ এটা একটা আমাদের ভারসাম্যমূলক কথা বলতে হবে আবেগ দিয়ে বলা যাবে না যারা সলাৎ আদায় করে আল্লাহ ওয়াত তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো অতএব যারাই নামাজ পড়ে সলাৎ পড়ে তাদের সাথে যদি আমি জামাত ধরে নিই তাহলে আমি জামাতের সব পেয়ে যাবো ইমামের যদি সালাত নাও হয় তাও আমি জামাতের সবটা পেয়ে যাব এই জন্য বলছেন যে আমি যদি জানি যে এই ইমামটা যে ইমাম নামাজ পড়াচ্ছে এটা জাহামিয়া ফেরকার জাহামিয়া সম্প্রদায়ের ইমাম তাও আমি তার পিছনে সালাত পড়ব কারণ আমি লাভবান আর ওর নামাজ নাও হতে পারে যেমন সহি আকিদের একজন ইমাম যদি ওজু ছাড়া নামাজ পড়ায় তাহলে মুক্তাজির নামাজ হবে না মুক্তাদির নামাজ হয়ে যাবে ইমামের এক পার্সেন্ট নামাজ হবে না এরকম বাতিল আকিদার ইমাম তার নামাজ যদি নাও হয় তাহলে সহি আকিদার মুক্তাদির নামাজ হয়ে যাবে অতএব আমরা লসের মধ্যে নাই আমরা লাভের মধ্যে থাকব। তবে একটা কথা আমার যদি ক্ষমতায় থাকে ইমাম নিয়োগ এবং বদলি তাহলে অবশ্যই এ বেদাতি ইমাম আমি নিয়োগ দিব না অথবা আমি এর নিয়োগ ঠেকাবো যদি না পারি তখন আমার এই ইমামের পিছনে শুধু লাভের জন্য জামাতের সোয়াবটা নেওয়ার জন্য পঁচিশ বা সাতাইশ গুণ সবের জন্য আমি পড়ব ঠিক আছে কিন্তু আমার ক্ষমতা থাকা সত্ত্বে যদি এই বেদাতি ইমাম তাহলে আমি গুণাগার এর ইমাম এর ইমামতি ঠেকাইতে হবে ইমামতি হয়ে যেয়ে থাকলে তাকে বদলানোর চেষ্টা করতে হবে যদি আমি কোনোটাই না পারি সেই ক্ষেত্রে আমি অসহায়ের মতো খালি সোয়াব নিয়ে যাব ঠিক আছে কিন্তু তাও একাকি আমি পড়ব না এক পড়লে আবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি উনি বলছেন এই ব্যক্তিও বেদাতি যে একই পড়বে কারণ ওই যে ইমামের আকিদা যাই হোক না কেন ইমাম যে যেই যেই ধরনের হোক না কেন তার উপরে তার বেদাত বর্তাবে আর তোমার সালাদ তোমার উপকারে আসবে